আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে ঘরে গাছ লাগাতে দেখলে কি হয়, ঘরে গাছ দেখলে কি হয়, কিংবা ঘরের ভিতরে পানির ফোয়ারা দেখলেন, ঘরের ভিতরে এই মণিমুক্তা দেখলেন, মণিমুক্তা দিয়ে ঘর ভরা দেখলেন, এগুলোর ব্যাখ্যা কি, এই ভিডিওটিতে আলোচনা করব। সবাই আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার ঘরের ভিতরে গাছ দেখেন, ঘরের ভিতরে গাছ আছে, এটা দেখা স্বপ্নদ্রষ্টা গণ্যমান্য লোকের সাহায্য পাবেন এমনটা বোঝায়, তিনি ভালো গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা সাহায্য সহযোগিতা লাভ করতে পারবেন, চমৎকার একটি বিষয়। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে ঘরের ভিতরে পানির ফোয়ারা দেখেন, এরকম স্বপ্ন দেখতে পারেন, পানির ফোয়ারা মানে পানির কোনো নালা, পানির কোনো কূপ ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে মাটির নিচ থেকে পানি উঠতেছে, এরকম স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টার সংসারে বরকত হওয়ার প্রতি ইঙ্গিত করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রহমত ওই ঘরের মধ্যে বর্ষিত হবে, ওই সংসারে সুখ শান্তি বিরাজমান থাকবে, খুব চমৎকার একটা বিষয়, অভাব অনটন ঘর থেকে দূর হয়ে যাবে। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে ঘরের ভিতরে সূর্যের আলো দেখেন, তার নিজের ঘরের ভিতরে সূর্যের আলো দেখেন, এটা দেখা স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত হয় তাহলে তিনি পুণ্যবতী স্ত্রী লাভ করতে পারবেন, পুণ্যবতী তিনি স্ত্রী লাভ করতে পারবেন, তার ভবিষ্যৎ যে স্ত্রী হবে সে এই সৎ হবে, ভালো হবে, এরকমটা বোঝায়। আর যদি এটা কোনো বাবা দেখেন, কোনো মা দেখেন, তার ঘরের ভিতরে যদি সূর্যের আলো দেখেন, তাহলে তার ছেলে যদি বিবাহের উপযুক্ত হয় ভালো ঘর বিবাহ করতে পারবেন, পুণ্যবতী কোনো স্ত্রী তার ছেলের জীবনে আসবে এমনটা বোঝাবে। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার ঘর মণিমুক্তায় ভরা দেখেন, এরকম স্বপ্ন দেখতে পারেন, কেউ যদি স্বপ্নে তার ঘরটা মণিমুক্তায় একেবারে ভরা দেখলেন তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টা বিপুল পরিমাণ সম্পদ লাভ করবে এমনটা বোঝাবে। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়, বিপুল পরিমাণ সম্পদ স্বপ্নদ্রষ্টার জীবনে আসবে। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন নিয়ে আলোচনা, ঘরের ভিতরে কি থাকলে কি হয়, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এই জাতীয় নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।